আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার কথাই ছিল না শাহবাজ আহমেদের। এবারের আইপিএলে তেমন পারফরম্যান্স করতে পারছিলেন না পশ্চিমবঙ্গের অলরাউন্ডার। পরিস্থিতি সামলাতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শাহবাজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তার ইম্প্যাক্টই এই আইপিএলের ফাইনালে উঠেছেন প্যাট কামিন্সরা। শুক্রবার রাতে হোটেলে ফিরে হায়দ্রাবাদের ক্রিকেটাররা ছোট করে উৎসব পালন করেন। সেই উৎসবে মধ্যমণি ছিলেন বঙ্গের অলরাউন্ডার এবং অভিষেক শর্মা। শাহবাজকে কেক কাটতে অনুরোধ করলেন সতীর্থরা, যদিও শাহবাজ কেক কাটেন অভিষেককে নিয়ে। শাহবাজকে প্রথম কেক খাইয়ে দেন অভিষেক। এরপরে হায়দ্রাবাদের এক ক্রিকেটার কেকের একটা বড় অংশ তুলে শাহবাজের মুখে মাখিয়ে দেন। হঠাৎ তেমন হওয়ায় প্রথম একটু বিরক্ত হন শাহবাজ। তিনিও কেকের টুকরো ছুঁড়ে সেই সতীর্থকে মারতে যান। তিনি ছুটে দূরে সরে যাওয়ার লক্ষ্যভ্রষ্ট হন শাহবাজ। কয়েক সেকেন্ডের মধ্যেই বিরক্ত ভুলে শাহবাজের মুখে ফুটে আসে হাসি। প্যাট কামিন্স, হেনরি ক্লেসেনরা একপাশে দাঁড়িয়ে উপভোগ করছিলেন সেই দৃশ্য। আইপিএলের ফাইনালে ওঠার ছোট উৎসবের ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কর্তৃপক্ষ। রাজস্থানের বিরুদ্ধে 18 বলে 18 রান করেন শাহবাজ। পরে বল হাতে 4 ওভারে 23 রান দিয়ে নিয়ে নেন 3 উইকেট, যশস্বী জয়সওয়াল, রিয়ান পারাগ ও রবিচন্দ্রন অশ্বিনের মতো বড় বড় উইকেট। তো বন্ধুরা, কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।